ওং নম শিবায় ওং নবভগবদের রুদ্রায় নমস্কার আমি যদি কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলতে চলেছি শ্রাবণ মাস সম্পর্কে হ্যাঁ শ্রাবণ মাসের শেষ সোমবার যদি এটা করতে পারেন আপনার জীবন কিন্তু পাল্টে যাবে এটা আমি কোনো পাঁচ রাশি সাত রাশি আট রাশি সম্পর্কে বলছি না এটা বারোটি রাশি কিন্তু আপনারা এই শ্রাবণ মাসের সুফলটা কিন্তু গ্রহণ করতে পারেন সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করতে আসছি কারণ এই শ্রাবণ মাস বছরে একবার আসে এবং এই শ্রাবণ মাসের মাহাত্ম কিন্তু অনেকটাই বড় যেটা অনেকে অটোমেটিক এতদিনে জেনে গেছে আর কিছু লোক বা কিছু জাতক জাতিকারা কিন্তু এখনও জানে না যে তারা কতটা সুফল পেতে পারে এই শ্রাবণ মাস ব্যবহার করে সেই সম্পর্কে আপনাদের এখন আমি ভিডিওর মাধ্যমে কিছুটা বোঝানোর চেষ্টা করব যদি আপনারা ভিডিওটা শুনে বিশ্বাস করে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের জীবন কিন্তু পাল্টে যাবে সেটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা যদি ঠিকঠাক মতো শ্রাবণ মাসের শেষ সোমবার যদি ঠিকঠাক মতো আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের জীবন কিন্তু অনেক পাল্টে যাবে কারণ দুঃখ কষ্ট প্রত্যেকের মধ্যেই আছে কারোর কম কারোর বেশি এই দুঃখ কষ্ট থেকে কিন্তু আপনারা চিরতরায় বিদায় দিতে পারবেন দুঃখ কষ্টকে এবং আপনার সামনের দিনগুলো কিন্তু সুন্দর করে তুলতে পারেন আপনি কি করবেন এই শেষ সোমবারটা অবশ্যই বাবা ভোলেনাথের উপাসনা করতে হবে সেই সম্পর্কে আমি বলবো বা কিছু নিয়ম আপনাদের মানতে হবে আর এটা কিন্তু প্রত্যেকে করতে পারেন বারোটি রাশি সম্পর্কে আমি বলছি বারবার বলছি এটা প্রত্যেকে করতে পারেন এখানে পুরুষ মহিলা কোনো রাশি এগুলো কিছুই নেই সবাই করতে পারেন আপনারা কি করবেন যে সোমবারটা আসছে লাস্ট সোমবার আসছে লাস্ট সোমবারটা আপনারা অবশ্যই উপোস করার চেষ্টা করবেন যদি আপনারা কিছু পেতে চান তাহলে তো কিছু দিতেই হবে কিছু না দিলে কিছু পাওয়া যায় না সেটা কিন্তু আমরা সবাই জানি তবে এই সোমবারে আপনারা যদি কিছুটা কষ্ট করেন তবেই কিন্তু আপনার জীবন অনেকটাই চেঞ্জ আসবে যদি আপনারা বসে বসে সব কিছু পেয়ে যাবেন কিছু কথার মাধ্যমে পেয়ে যাবেন এটা কখনোই হয় না ওগুলো মন গড়া কথা বা আপনাকে যদি যে বুঝিয়ে থাকে সেগুলো ভুল বোঝানো হয় আর সেই কারণেই আমি বলছি আপনারা যদি নিজেরাও কিছুটা আপনারা যদি ত্যাগ স্বীকার করতে পারেন তবেই কিন্তু আপনাদের জীবন অনেকটাই ভালো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন সে ত্যাগ স্বীকারটা কি কিছুই না আপনাদের সেই একটা দিন একটু ভগবানের নামে আপনাদের সময়টা দিতে হবে এবং আপনারা কষ্ট করে একটু উপোস থাকতে হবে হ্যাঁ যতক্ষণ আপনারা এই উপাসনাটা করবেন বা এই যে পুজো আসরাটা করবেন ততক্ষণ কিন্তু আপনাদের যে উপোস থাকতে হবে তারপর আপনারা পুজোর পরে কিছু খেয়ে নিতে পারেন সেটা কোনো সমস্যা নেই ফলটল খেয়ে খেয়ে নিলে আপনাদের কোনো সমস্যা নেই এগুলো কিন্তু আপনারা করতে পারেন এখানে কিন্তু যে মহিলারা করবে ছেলেরা করবে না এমন কোনো ব্যাপার নেই পুরুষ মহিলা দুজনেই কিন্তু করতে পারে কারণ যার দরকার যার দরকার যেটা আমি ভালো থাকবো যদি আমি ভাবি আমাকে এটা করতে হবে সেটা পুরুষ হোক আর মহিলা যে চাইছেন যে আপনারা আপনাদের জীবন বাকি জীবনটা খুব সুন্দর কাটাবেন এবং আপনারা চিন্তামুক্ত থাকবেন এবং আপনারা ধন সম্পত্তির অনেক মালিক হবেন বা আপনারা সুখের শান্তিতে সংসার করবেন তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন এটা করলে কী হবে শুধু অর্থনৈতিক না বিবাহযোগ্য যারা আছে তাদের কিন্তু বিবাহ খুব সুন্দর আপনার মনের মানুষের সাথে আপনার বিবাহ সুসম্পন্ন হতে পারে যেখানে আপনাদের বিবাহর পরে কিন্তু কোনো যুদ্ধ ঝামেলা অশান্তির সম্ভাবনা খুবই কম থাকে সেরকম কিন্তু ছেলেদের ক্ষেত্রেও আপনাদেরও কিন্তু মনের মতো আপনারা স্ত্রী পেতে পারেন মহিলারাও কিন্তু মনের মতো স্বামী পেতে পারেন এবং তার সাথে সাথে কিন্তু অর্থ যেটা প্রত্যেকেরই দরকার থাকে অর্থনৈতিক কিন্তু আপনাদের অনেকটা ভালো থাকবে এবং বাড়ি গাড়ি ধন সম্পদ মান সম্মান সমস্ত কিছু কিন্তু আপনারা পেতে পারেন এই লাস্ট সোমবার যে লাস্ট সোমবার একটাই আছে সেই সোমবারটাকে যদি আপনারা ঠিকঠাক মতো আমার কথা মতন যদি করতে পারেন সোমবার দিনটা যদি উপোস থাকতে পারেন আপনারা অনেকটা ভালো থাকবেন এবং আপনাদের দেখবেন মনের দিক থেকেই আপনারা অনেকটাই চেঞ্জ যে বুঝতে পারবেন এবং মনে শান্তি পাবেন এবং আপনাদের নানান রকম সমস্যা নানান রকম বিপদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনার যদি কোনো ফাড়া থেকে থাকে আপনাই হয়তো জানেন না যে আপনার কোনো বিপদ আছে সামনে আমরা যেটাকে বলি ফাড়া থাকা সেই ফাড়া বিপদ সমস্ত কিছু থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এবার কি করতে হবে সোমবার দিন আপনারা অবশ্যই উপোস থাকবেন উপোস থেকে আপনার সাধ্য মতো আপনারা কিন্তু আমি পুজোর মানে প্রসাদ যে দেবেন সামনে সেটা কি দেবেন সেই সম্পর্কে আমি এখন আলোচনা করব না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কোনো প্রসাদ আপনার সামনে ভগবানের সামনে না দিলেও চলবে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু ঘি এবং মধু এবং গঙ্গাজল দুধ বেলপাতা একুশটা বেলপাতা আপনারা জোগাড় করবেন যদি না হয় সাতটা বেলপাতা জোগাড় করবেন তার সাথে সাথে আপনারা কিন্তু সাদা ফুল এবং আকন্দা ফুল যদি পান আকন্দ ফুল বা ধুত্রা ফুল সেগুলো তো অবশ্যই যদি পান তো না পেলেও সাদা ফুল দিলেও চলবে এগুলো আপনারা জোগাড় করে নেবেন তারপর আপনারা কি করবেন আমি প্রথমেই বললাম প্রসাদের ব্যাপারে আপনারা সামনে কি ভোগ দিচ্ছেন সেটা কোনো ম্যাটার না ভগবানকে ফুল এবং আপনার মনের ভক্তি দিয়ে ডাকলেই কিন্তু আপনারা সুফল পাবেন সেটা কিন্তু গ্যারান্টি কারণ কারণ আমি যেটা আপনার শেষ সোমবারের কথা বলছি শেষ সোমবারটা খুব গুরুত্বপূর্ণ সম্বার এবার আপনারা কী করবেন আপনারা যদি এলাকায় কোনো মন্দির থেকে থাকে শিব মন্দির সেখানে চলে যাবেন যদি না থাকে আপনার বাড়িতে ছোট যদি শিবলিঙ্গ থাকে তাহলেও আপনারা বাড়িতে করতে পারেন আর যাদের পার্বত শিবলিঙ্গ আছে তাদের তো কোনো কথাই নেই ভীষণ একটা শুভ ফল আপনারা কিন্তু আজকের দিনে এই সোমবার লাশ সোমবারের দিনে পেতে পারেন আর আপনার এলাকায় যদি কোনো মন্দির থাকে সেখানে চলে যাবেন দিয়ে যেয়ে আপনারা কিন্তু এই শিবের উপাসনাটা করবেন এবং তার সাথে সাথে মাথায় কিভাবে জল দেবেন কি দেবেন এগুলো আপনাদের সবারই জানা আছে আমি ভাঙিয়ে বলছি না তবে শুধু একসাথেই আপনারা সাতটা বেলপাতা দেবেন সেটা আমি বলে দিই এই যে সোমবারের নিয়মটা বা এই শ্রাবণ মাসের নিয়মটা কিন্তু অনেকের জানা নেই পুজো দেওয়ার ব্যাপারটা জানেন কিন্তু শ্রাবণ মাসে কি করে দেবেন সেটা জানা নেই সে সম্পর্কে আমি বলছি আপনারা সাতটা বা একুশটা যদি পাতা জোগাড় কর আপনার যদি জোগাড় হয় তবে তো ভালোই হলে সাতটা এই সাতটা পাতাই আপনারা কিন্তু একত্রে করে মাথায় দিয়ে দেবেন তার আগে আপনারা কি করবেন বাবা ভোলেনাথের মাথাতে ফার্স্ট ঘি এবং মধু মাখিয়ে দেবেন তারপর আপনারা পাতাটা দেবেন দিয়ে আপনারা কিন্তু দুধ ঢেলে অভিষেক করবেন অভিষেক করার সময় আপনারা যদি রুদ্রাক্ষ মালা হাতে রাখতে পারেন তবে অবশ্যই ভালো রুদ্রাক্ষ মালা দিয়ে আপনারা কিন্তু ওং নম শিবায় মন্ত্রটা পড়ে আপনারা একশো আটবার মন্ত্র পড়বেন একশো আটবার আস্তে 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 দুধটা ঢালবেন একশো আটবার আপনারা রুদ্রাক্ষ মালায় মন্ত্র শেষ তারপর আপনারা কি করবেন গঙ্গা জল নেবেন গঙ্গা জল দিয়ে দুধটাকে ধুয়ে দেবেন গঙ্গা জলের মধ্যে অবশ্যই অখণ্ড আতক চাল দিয়ে দেবেন অখণ্ড মানে কোনো ভাঙা থাকবে না পুরো ফ্রেশ চাল দিয়ে আপনারা কিন্তু ওই গঙ্গা জলটা মাথায় ঢালবেন যখন ঢালবেন তখন বার একটা মন্ত্র আমি বলব এই মন্ত্রটা জপ করবেন এবং একুশ বার আপনারা হাতের কর গুণে জল ঢালবেন সেখানে রুদ্রাক্ষ মালার প্রয়োজন নেই হাতের কর আপনার যে আঙুলের সেই কর গুনে গুনে বার আপনারা ওই মন্ত্রটা জপ করবেন এবং বারই জলটা ঢালতে থাকবেন মন্ত্রটা হচ্ছে ওং জুং ওং জুং স জাস্ট এই মন্ত্রটা আপনারা পড়বেন একুশ বার পরে আপনারা কিন্তু একবার একবার মন্ত্রটা পড়ছেন এবং গঙ্গা জল যেটা আতপ চাল দেওয়া সেটা মাথায় ঢালছেন এইভাবে আপনারা পুজো সম্পন্ন করবেন করে এখান থেকে বেরিয়ে এসে আপনারা ফল খেয়ে নেন বা রুটি ফুটি যা খুশি একটা কিন্তু খেয়ে নিতে পারেন আপনার কিন্তু এই লাস্ট সোমবারের কাজ শেষ তারপর থেকে আপনাদের দেখুন একুশ দিন যেতে না যেতে আপনাদের জীবন কিন্তু পাল্টে যাবে অবিবাহিতদের বিবাহ সুসম্পন্ন হবে অর্থনৈতিক সংকট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং ব্যবসা বাণিজ্য আপনাদের ফেফে ফুলে উঠবে চাকরি যারা করছেন প্রমোশন হবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যাই হোক কাজে পর্যন্ত আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নেক্সট আমি ভিডিও দেওয়ার অপেক্ষা থাকুন কারণ আপনাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসছি